স্রষ্টা যদি দয়ালুই হবেন তাহলে জাহান্নাম কেন? আমাদের নাস্তিক বন্ধুদের খুব পছন্দের একটা প্রশ্ন। অনেক মুসলমানরা আমরা আছি যারা সোশ্যাল মিডিয়াতে এসব প্ল্যাটফর্মে থেকে নাস্তিকদের এসব প্রশ্নগুলো নানাভাবে আমাদের সামনে চলে আসে, আসার পর আমাদের মধ্যেও এদের সংশয়গুলো তৈরি করে শয়তান। এই সংশয়বাদ এখন ঘরে ঘরে, তো সেই জায়গা থেকে মুসলমানদের মনে এরকম প্রশ্ন আসতে পারে। এই প্রশ্নের উত্তর আমরা সংক্ষেপে দেই, দীর্ঘ আলোচনা করা দরকার, দীর্ঘ আলোচনা করার সুযোগ নেই। তারপর আমি শুধুমাত্র সংক্ষেপে এটুকু বলি, আল্লাহ রাব্বুল আলামিনের গুণবাচক নামগুলোর ভিতরে একটা হলো রহিম, রহমান, ওয়াদুদ, হ্যাঁ, করিম, তিনি দয়ালু, তিনি মায়ালু, তিনি স্নেহশীল, ভালোবাসেন অনেক। এই গুণগুলো আল্লাহ তাআলার আছে। যিনি এই প্রশ্ন করেছেন তিনি আল্লাহর আরও কিছু গুণ আছে সেগুলো জানেন না। আল্লাহর আরেকটা গুণ আছে, তিনি কাহ্হার, জব্বার, কাহ্হার, তিনি মহাপরাক্রমশালী, তিনি অন্যায়কারী ব্যক্তিকে পাকড়াওকারী, কঠিনভাবে পাকড়াওকারী। আল্লাহর এই গুণগুলোর কথাও আপনাকে জানতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এখন আপনি বলবেন তাহলে উনি জাহান্নাম বানাইলে আবার দয়ালু হইল কেমনে? দয়ালু হয়েছে বিভিন্নভাবে। জাহান্নাম বানানোর পর আপনাকে ফেলাই দিছে কি বলেন? যে বানাইলাম আর ফেলাইলাম। উনি যদি ফেলাই দেন তাও কিছু কারণ বলার আছে? আপনি একটা মাটির পুতুল বানাইছেন বা মাটির একটা ব্যাংক বানাইছেন, কিছু একটা বানাইছেন, বানায় এক আসাতে ভেঙে ফেলছেন। পৃথিবীর কেউ আপনাকে প্রশ্ন করার রাইট আছে, অধিকার আছে যে আপনি বানায় আর বানলেন কেন? আমি বানাইছি, আমি বানছি, তোমার বাপের কি করে? তোমার তো এখানে কোনো অভিযোগ করার সুযোগ নেই। আল্লাহ সৃষ্টি করেছেন, সৃষ্টি করে যদি জাহান্নাম ফেলে দিতেন তার কারণ জিজ্ঞাসা করার অধিকার আছে? তিনি যা করেন কারো কাছে জিজ্ঞাসিত হতে তিনি বাধ্য না, কেউ কাউ জিজ্ঞাসা করার সুযোগ নেই, রাইট নাই, লজিকও সেটা বলে। এরপরও তিনি জাহান্নাম বানাই আমাদেরকে ওখানে ফেলাই দেন নাই, তিনি আমাদেরকে জান্নাতের পথে আসার জন্য আহ্বান করেছেন, নবী রাসুল পাঠিয়েছেন, নবী রাসুলের মাধ্যমে সতর্ক করেছেন, যুগ যুগ ধরে, শতাব্দী শতাব্দী ধরে, সহস্রাব্দী ধরে সতর্ক করেছেন, নবীদের ওয়ারিস আলেমদেরকে দিয়ে সতর্ক করেছেন, বিভিন্ন ঘটনা দিয়ে সতর্ক করেছেন, বিভিন্ন ধাক্কা দিয়ে সতর্ক করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে ওয়াদিকন্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার লাআল্লাহুম ইয়ারজিউন। দুনিয়াতে ধাক্কা টাক্কা দিয়েছেন যাতে করে বড় আজাব আসার আগে আপনি একটু সতর্ক হন, একটু হুঁশ ফিরে আসে যে আমার তো এটা অন্যায় করা উচিত না, অন্যায় করতে আমি যে বিদ্যুৎ হয়েছি তাহলে আমি ফিরে আসি। এরকম বহু অপশন রেখেছেন। এত কিছুর পরও আপনি আপনার হাতের কামাই দিয়ে জাহান্নামে যাওয়ার মতো কাজ করে দুনিয়া থেকে গেলেন, তো এরপর আপনাকে আল্লাহ তাআলা জাহান্নামে দিল। তো আল্লাহ তাআলা তো আপনাকে বাঁচার জন্য হাজারটা উপায়, উপকরণ, উপাদান রেখে দিয়েছেন, ডাইরেক্ট আপনাকে জাহান্নামে দেন নাই, আপনাকে বাঁচবার বহু পথ আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। তারপরও আপনি যদি সেই পথে যান, এরপরে যদি বলেন আল্লাহ তাআলা দয়ালু, তাহলে আল্লাহ এরকম করলেন কেন? এটা হচ্ছে ওই পোলাপানের মতো কথা হয়ে গেল, যে বাচ্চা তার মাকে বলে মা তুমি না আমাদেরকে অনেক ভালোবাসো, তুমি না অনেকে আদর করো, তাহলে কালকে আমার চটকন আমার লাগে, হ্যাঁ, আকাম কুকাম করে স্কুলে যায় নাই, পড়ালেখা করে নাই, কথা শোনে নাই, উল্টা পাল্টা করছে, এরপর চটকন একটা খাওয়ার পরে বলতেছে মা তুমি না বলছো অনেক ভালোবাসো, এই তোমার ভালোবাসার নমুনা? এই পোলার মতো কথাটা হয়ে গেল, বুঝাচ্ছে কথা? আল্লাহ রাব্বুল আলামিন যেমন রহিম একইভাবে তিনি আল্লাহ তাআলা আমাদেরকে তার ভয় অন্তরে জাগ্রত করার তৌফিক দান। কেউ যদি সারা রাত জেগে থাকে তাহলে যে কখন তাহাজ্জুদ সালাত পড়তে পারবে, অর্থাৎ তাহাজ্জুদ সালাত আদায়ের জন্য এসার পর ঘুমানো বা রাত জেগে ওঠার শর্ত আছে না, কেউ নাইট ডিউটি করতেছেন বা সারা রাত জেগে আছেন, তাহলে উনি রাতের শেষ প্রহরে, শেষ প্রহরে মানে রাতের অর্ধেক পার হওয়ার পর বা ওয়ান থার্ড, লাস্ট ওয়ান থার্ডে গিয়ে নামাজ পড়বেন, এমনকি এশার নামাজ পড় থেকে যা পড়বেন সেটাই তাহাজ্জুদ হিসেবে গণ্য হবে ইনশাআল্লাহ, তবে শেষের দিকে পড়াটা বেশি উত্তম। আর যদি কেউ ঘুম থেকে উঠে নামাজ পড়েন তো তাহাজ্জুদ মানে হুজুদ থেকে এর মানে হলো ঘুম থেকে উঠে পড়া, সেটা একেবারে শব্দ শব্দ মিলে গেল, কিন্তু ঘুম থেকে উঠে না পড়লে তাহাজ্জুদ হবে না ব্যাপারটা সেরকম না। ঘুম থেকে ওঠা ছাড়াও কি হতে পারে? সচরাচর ঘুম থেকে উঠেই হয়, সেই জন্য এটাকে তাহাজ্জুদ বলা, কিন্তু ঘুম থেকে উঠা ছাড়াও তাহাজ্জুদ হতে পারে না ঘুমায়া। নারী এবং পুরুষের ওযু করার মধ্যে কোনো পার্থক্য আছে কি না? না, নারী এবং পুরুষের ওযুর মধ্যে কোনো পার্থক্য নাই। নারীরা যেভাবে ওযু, পুরুষরা যেভাবে ওযু করবে হুবহু একইভাবে নারীরাও ওযু করবে, প্রত্যেকটা কাজ একইভাবে তারা করবে, ওযুতে নারী পুরুষের কোনো পার্থক্য নেই। বিতির নামাজ পড়া হয়ে গেলে পরে রাতে তাহাজ্জুদ নামাজ পড়া যাবে কিনা? বিতির নামাজ পড়ে ফেলছেন সন্ধ্যা রাত্রে, আল্লাহ তাআলা তাওফিক দিয়েছেন শীতের বড় রাত, ভোর রাতে উঠার সুযোগ হয়ে গেছে, তাহাজ্জুদ পড়তে পারবেন কিনা? উত্তর হলো পারবেন।
তবে সাধারণ অবস্থায় যদি মনে হয় যে না রাতে আমি তাড়াতাড়ি শুয়ে যাব ভোর রাতে আমি উঠব এরকম কনফিডেন্ট আছে আত্মবিশ্বাস আছে তাহলে আপনি অবশ্যই বিতিরটা শেষে পড়বেন সুন্নাত দুই রাকাত পড়ছেন ফরজ পড়ছেন এশার পরে নফল পড়ছেন বাসায় চলে যান এবার আপনি শুয়ে যান ঘুম থেকে উঠে দুই চার রাকাত তাহাজ্জুদ পড়ার তৌফিক হলে এরপরে শেষে বিতির পড়বেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইজআলু আখিরা সালাতিকুম বিল্লাইলি বিতরা তোমরা রাতের শেষ নামাজ বিতির রাখবা এটা সুন্নাত কিন্তু আগে পড়ে ফেলছেন পরে সুযোগ হয়েছে অবশ্যই সেটা ছাড়বেন না সেটাও করতে পারবেন সেটা হলো অপশনাল আমার সন্তানের মধ্যে কেউ মারা গেলে তার রুহের মাগফিরাতের জন্য সম্পদ ভাগ করে দান করা যাবে কিনা কোনো সন্তান যদি মারা যায় তাহলে সম্পদের কোনো ভাগ সে পায় না এখন কত হলো সম্পদের ভাগ সে পাবে না কেন কারণ আপনার সন্তানরা আপনার সম্পদের ভাগ পাবে তখন যখন আপনি মারা যাবেন আপনি মারা গেছেন তখন তারা মালিক হয়ে যাবে যখন তো আপনি মারা যাবেন না তখন তো মালিক কে আপনি একটা সম্পদের কয়েকজন মালিক থাকতে পারে কয়েকজন মালিক থাকতে পারে কয়েকজন মালিক যদি থাকে একই সম্পদের সবাই যদি দাবি থাকে সমান হারে তাহলে তো এটা দুনিয়াতে অস্থির হয়ে যাবে একজন বলবে আমি বেচে দেব আর আমি রেখে দেব সম্ভব যৌথ বা শেয়ারে জিনিস ভিন্ন কথা কিন্তু একই জিনিস সবার সমান দাবি এটা তো হতে পারে না তো এই জন্য আপনার সম্পদে আপনার দাবি আপনার মালিকানা আপনার মৃত্যু হয়ে গেছে সন্তানরা মালিক হয়ে গেছে কারণ আপনার মৃত্যুর আগে যদি কোনো সন্তান মারা যায় তাহলে সে সম্পদের মালিক না এখন আপনি তাকে ওই যে আনুপাতিক হারে অন্যদের মতো করে ভাগ করে দিবেন এটা এটা রাইট নেই তবে আপনি তার পকেট থেকে দান করতে পারেন যত খুশি দান করতে পারেন আমার সন্তানটা মারা গেছে তার জন্য আমি 2-4-5 লাখ 10 লাখ যা আছে আমি দান করে দিব এক্ষেত্রে কোনো বিধিনিষেধ নাই এমনকি ছেলেটা মারা গেছে তার ঘরে নাতি নাতিরা আছে এখন তাদেরকে আমি 2-4-10 বিঘা সম্পদ লিখে দিব যা খুশি দিয়ে দিব দিতে পারেন কোনো অসুবিধা নেই বরং এটা দেওয়া আপনার কর্তব্য যদি তার অসহায় হয় কথা কি বুঝাতে পারছি পিতা যদি ইচ্ছাকৃতভাবে এক বা একাধিক সন্তানকে তার সম্পদের নির্দিষ্ট অংশ দিয়ে দেয় এবং বাকি অংশ উত্তরাধিকার নিয়ম অনুযায়ী বণ্টন করতে চায় এমনটি করা শরীয়ত সম্মত কিনা পিতা তার সব সন্তানদের মধ্যে সমতা বজায় রাখার চেষ্টা করতে হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইত্তাকুল্লাহ ওয়াদিলু বাইনা আওলাদিকুম তোমরা আল্লাহকে ভয় করো এবং সন্তানদের মধ্যে সমতা বজায় রাখো অতএব আপনি নিছক আপনার ভালো লাগার উপর নির্ভর করে একটা সন্তানকে কিছু সম্পদ বেশি দিয়ে দিলেন বাকিগুলো সবার মধ্যে বণ্টন করলেন এটা জায়েজ নাই দিলে সবাইকে সমান হার দিবেন এক সাহাবী তার এক পুত্রকে কিছু সন্তান দিয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে শুনাইছেন শোনার পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমার বাকিদের সন্তানদেরকে দিয়েছো উনি বলেছেন না দেইনি তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন ইত্তাকুল্লাহ ওয়াদিলু বাইনা আওলাদিকুম আল্লাহকে ভয় করো আর বাচ্চাদের মধ্যে সন্তানদের মধ্যে সমতা বজায় অনেক মুরব্বী চাচারা আছেন বাবারা আছেন গ্রামে শহরে সন্তানদেরকে এক চোখে দেখেন না এবং এক্ষেত্রে নানান হেরফের করেন এরা আল্লাহর কাছে দায়ী হবে অনেক সন্তান আছে খাটতে খাটতে জীবনটা শেষ আরেকটা আছে বসে বসে শুধু বিশেষ করে এই প্রবাসীদের এগুলো হয় প্রবাস থেকে বেচারা খাটতে খাটতে লাইফটা শেষ আরেকটা আছে বাজারে টোটো কোম্পানির ম্যানেজারই করে আর ওই চায়ের দোকানে ঠেঙ্গের উপরে ঠ্যাং বয়ে খায় বাপে শুধু টেনে টেনে ওরেই দেয় ওরেই দেয় ওরেই দেয় পারলে জমা জমা সবার দিয়ে দেয় এগুলো জায়েজ নাই তবে হ্যাঁ বিশেষ ক্ষেত্রে কোনো ছেলে এলিম অর্জন করেছে দিনী এলিম অর্জন করেছে কোনো ছেলে দুর্বল কোনো ছেলে বিশেষ আমল তার অনেক ভালো তখন তাকে উৎসাহ করে দেওয়ার জন্য আপনি কিছু দিলেন যাতে অন্যরা সেখান থেকে শিক্ষা গ্রহণ করে তারা উৎসাহী হয় এগুলো জায়েজ যে আমার একটা সন্তান হয়তো দুর্বল অনেক বেশি সেই হিসাবে আমি তাকে দুর্বলকে সহায়তার অংশ হিসাবে দিলাম এটা জায়েজ কিন্তু এর বাইরে আপনি যদি কম বেশ করেন নিছক নিজের ভালো লাগা মন্দ লাগার উপরে অথবা আপনার অনেক সময় দেখা যায় যে আমরা দু চোখে দেখি সন্তানদেরকে সেগুলোর থেকে করলে কম বেশি করার সুযোগ নেই হ্যাঁ কোনো সন্তান আপনার অনেক খেদমত করছে আর একটা কিচ্ছু খোঁজ খবর নেই তখন আপনি এই যেহেতু খেদমত করেছে ভালো কাজ করেছে এটা তো ভালো কাজ সে ভালো কাজের পুরস্কার হিসেবে তাকে আপনি কিছু দেবেন এটা যায়